আঙিয়ে দিয়ে যায় ভগবানপুর দু নম্বর ব্লকের অন্তর্গত পাউশী অন্তদয় অনাথ আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু আবাসের সকল আবাসিক একত্রে তাদের সংগঠনের মূল মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতি ও বসন্ত উৎসব পালিত করল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদিন সকালে আশ্রমের আবাসিক দুই শতাধিক ছেলে মেয়ে রঙিন সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নৃত্যা অনুষ্ঠানে সামিল হয় শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাওশি বাজার সহ গোটা এলাকা পরিক্রমা করে শোভাযাত্রায় আবাসিক ছেলেমেয়েরা ছাড়াও ছিলেন আশ্রমের সঙ্গে যুক্ত মানুষজন প্রাক্তন ছাত্রছাত্রী ও আশ্রমের অনেক শুভানুধ্যায়ীরা শোভাযাত্রায় উপস্থিত সকলেই আবিরের রঙে একে অপরকে রাঙিয়ে দেয় সব মিলিয়ে সমগ্র এলাকায় বসন্ত উৎসবের বাতাবরণ তৈরি হয় এরপর আশ্রমের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপিত হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আবাসিক ছেলেমেয়েরা বিভিন্ন আঙ্গিনায় বসন্ত বিষয়ক নৃত্য ও গান পরিবেশন করেন বাসন্তী রঙের পোশাক ও উৎসবের আঙ্গিকে আবাসিক ছেলে মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এক অন্য মাত্রা এনে দেয় এই উৎসব ভিড়ে এলাকাবাসীর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য এবছর এই সম্প্রীতির বসন্ত উৎসবের প্রাককালে জাপান মঙ্গোলিয়া থেকে এক কুড়ি বছরের বালিকা আশ্রম পরিদর্শন এবং আশ্রমের বিভিন্ন প্রজেক্টের কাজ দেখে অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে এসেছে তিনিও আমাদের এই সংস্কৃতি দেখে খুবই আপ্লুত এবং আগামী দিনে আবার উপস্থিত হবার অঙ্গীকার করে আশ্রমের সম্পাদক বলরাম করণ বলেন বহু মানুষ এই দিনের অনুষ্ঠানে সামিল হয়েছেন এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি পাউশি অন্তদয় অনাথ আশ্রম আজ বহু মানুষের শুভেচ্ছা ও ভালোবাসার বটবেক্ষে পরিণত হয়েছে আজকে বসন্তোৎসবটা আমরা প্রত্যেক বছর করে থাকি পাউশি অন্তদয় অনাথ আশ্রমের যে সমস্ত বাচ্চারা আছে তারা যারা বেরিয়ে গেছে তারা এবং যে সমস্ত আশ্রমের মেয়েদের আমরা বিয়ে দিয়েছি তারা এবং আরও কিছু অলুসার সকলকে নিয়েই এই বসন্ত উৎসবটা খুব ঘটা করে হয় উদ্দেশ্য হচ্ছে একটাই যে বাচ্চাদের এই চুক্তি হাসি পাওয়ার জন্য কারণ তারা এই বসন্ত উৎসবটার দিকে তাকে থাকে সকলেই একসঙ্গে মিলত হই সকলে হুই হুল্লোড় করে খাওয়া দাওয়া সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়া এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পাউসি গ্রাম পুরো পরিক্রমা করি এবং এলাকাবাসী একটা আলাদা বেজাজি থাকে এই বসন্ত ঘিরে একটা মানে আলাদা ইয়ে দেখা যায় তো খুব ভালোভাবে এটা আমরা পালন করি তো সেই সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চারাও খুব আনন্দ করি না দুর্গা পুজোটা আমাদের সবথেকে বড়ো উৎসব সেটা পাঁচ দিন ধরে খুব আলাদাভাবেই হয় তারপরে ভাইফোঁটা কালী পুজো পঁচিশে ডিসেম্বর এবং এই বসন্ত উৎসব হয় তাছাড়া তো আমরা আশ্রমের মেয়েদেরকে বিয়ে দেই প্রত্যেক বছর প্রায় দশ বারো মেয়ের বিয়ে দেওয়া হয় এবং এটাই ওদের বারবারই এ পর্যন্ত পঞ্চাশটা মেয়ের বিয়ে দেওয়া হয়েছে আমাদের তো এটাই ওরা যায় আসে ঠিক আছে ওদের ভালো মন্দ সবকিছু খবর আমরা রাখি এটা ওদের বাবার বাড়ি মনে করে আমরা যখনই বসন্ত উৎসব ডেটটা ঘোষণা করে মানে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেই তখন একটা এলাকার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় যে কখন বেরোবে এই শোভাযাত্রাটি তো সেই বর্ণাট্য অনুষ্ঠানের সেই অপেক্ষায় থাকে এলাকাবাসী এবং এই বসন্ত উৎসবকে ঘিরে একটা আলাদা মানে ইয়ে দেখা যায় মানে উৎফুল্ল মানুষের দেখা যায় এবং বাইরের থেকে লোকজন রাস্তায় দাঁড়িয়ে যায় কখন বেরোবে আর আজকে যে এই অনুষ্ঠানে যে এত লোকের সামিল হয়েছে এটা আমি ভাবতে পারিনি যে পরপর করে এই বসন্ত উৎসব কোন জায়গায় পৌঁছেছে যখন প্রথমে শুরু করি তখন কিন্তু এই রকম অবস্থাটা ছিল না এখন কিন্তু এটা একটা আলাদা মাত্রায় নিয়েছে এবং আজকে তো দেখলেন যে একজন বিদেশিও এসেছে এই বসন্ত উৎসব দেখার জন্য একটা উনিশ বছর একটি মেয়ে স্পেন থেকে এসেছে বসন্ত উৎসবকে ঘিরে স্থানীয় হ্যাঁ বসন্ত উৎসবকে ঘিরে স্থানীয়বাসীরা খুব আনন্দ উপভোগ করে তারাও চলে আসে তাদের ছেলেমেয়েরা মেয়ে এখানে অনুষ্ঠান করে শুধু যে আমাদের আশ্রমের বাচ্চারা করে তা নয় আশ্রম বাচ্চা ছাড়াও বেশ কিছু গ্রামের ছেলে মেয়েকে আমরা সুযোগ দিই এলাকার কিছু ছেলে সুযোগ দেই পরে প্রত্যেকেই আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করি না আশ্রমের ছেলে কিছু গ্রামেরও ছেলে মেয়ে তারা এমনিতেই চলে এসেছে সেজে গুঁজে তাদেরকে আমরা সুযোগ দিয়েছি তারাও মাঠে নেমে পড়েছে এবং এই যে খাওয়া দাওয়া এত যে হইগুলোর সব কিন্তু বিভিন্ন লোকের সাহায্য পরশোর করি ওরা অ্যারেঞ্জমেন্ট করেছি আজকের প্রায় আমার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে নশো জন মতো ছেলে মেয়ে মেয়ে তা এই বসন্ত উৎসব এরকম মানে বারে বারে ফিরে আসুক বসন্ত প্রত্যেকের মনে রঙিনভাবে মানে আনন্দে বেঁতে উঠুক এইটা আমরা বার্তাতে চাই সকলে যেন আনন্দে থাকে শান্তিতে থাকে এবং সকলে ভালো থাকুক এই বার্তা দিই এবং সকলের মধ্যে যেন একটা মানে মেল বন্ধন হয় একটা যেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যেন আমরা একটা সকলে একটা সূত্রে বন্ধন হতে পারি এই বার্তা আমরা আমরা দিতে দিতে চাই যে যে একটা বার্তা সেটা সমস্যা থাকবেই কারণ এই আশ্রম যে জায়গায় পৌঁছেছে এত ছেলে মেয়েকে নিয়ে আমরা কাজ করছি আপনি বোধহয় জানেন যে অন্তদেব অনাথ আশ্রম শুধু পাংশিতে এই দুশো জন কি দুশো কুড়ি পঁচিশ জন বাচ্চা নিয়ে কাজ করছি তা নয় বীরভূম বর্তমান কলকাতা বিভিন্ন জায়গায় মানে আশ্রম স্কুল প্রেস সেন্টার বিভিন্ন চালা থেকে প্রায় এগারোশো জন বাচ্চাকে আবার কন্টিনিউ আমাদের কোনো না কোনো লোক খাবার নিয়ে এডুকেশনে তাদের কাছে পৌঁছায় সেইটা সামলাতে তো প্রচুর কষ্ট পেতেই হবে তাছাড়া যে সমস্ত মেয়েদের বিয়ে দিয়েছি তাদের দেখাশোনা আবার যারা হায়ার শাড়ি করছে কেউ ল পড়ছে কেউ নার্সিং করছে কেউ এমটেক করছে কেউ বিটেক করছে কেউ মানে ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে তো এদের যে পড়াশোনার যে খরচ এটা চালাতে হিমস্ত তাই সবসময় এই টেনশন আমাকে থাকতে হয় তেমনি চলে যায় কখনো চড়াই কখনো উত্তরাই এভাবে চলে শুধু শান্তি একটা এই ধরনের কাজ করতে গিয়ে যখন সমস্ত এই সমস্ত ছেলেমেয়েরা আমাদের কাছে পৌঁছে যায় তারা কেউ মানে নার্সিং করছে কেউ ল পড়ছে কেউ ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে কেউ তাজ বেঙ্গলে বড় বড় চাকরি করছে তখন আমরা বুকটা ভরে ওঠে তাদের দেখলে তো আনন্দ পাই তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছে আশ্রমের জন্য খুব সুন্দর প্রশ্ন করেছেন পুরস্কারটা নিয়ে বড় কথা নয় কাজটা করতে করতে একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে কোন জায়গা থেকে কাজ করতে করতে আজকের ছ বছর সাত বছরের মাথায় শিরোসায়া শিশু সরকার দিয়েছিল খুব কঠিন কাজ এবং এই কাজটা যে কত কঠিন সেটা সকলেই জানে সেই কাজটা করতে করতে আমরা বাচ্চাদের যে মূল স্টিপে ফিরানো এবং কাউন্সিলিং করে তাকে যে পরিবর্তন ঘটানো এইটা করতে গিয়ে যে সাফল্য আমরা দেখেছি সরকারকে তাই সরকার কিন্তু শ্রেষ্ঠ শিশু আবাস হিসাবে সারা পশ্চিমবাংলার মধ্যে আমাদেরকে পুরস্কৃত করেছে এটা সত্যি আমাদের খুব বড়ো পাওয়া যেমনি পুরস্কার পেয়েছি তেমনি চাপও বেড়ে গেছে পুরস্কার পাওয়া বেড়ে যেন মনে হয় একটা বাড়তি চাপ সৃষ্টি হয়